শুরুতেই আমার সালাম লিবেন। আমার নাম মুনির আর এর নাম হচ্ছে সুমি। সুমি আমাকে ভালোবাসে কিনা জানি না, তবে সারাদিন আমার সাথেই লেগে থাকে, সারাদিন আমাকে পাড়াতেই থাকে, কী জন্যে থাকে তাও জানি না। আমি সুমিকে ভালোবাসি, কিন্তু এই কথা কোনো দিন আমি তাকে কইতে পারবো না। কিরে তুই তুই এত রাতে এখানে কেন? তোর এই চিঠিটা দিতে আসছি। তুই আমারে কালকে বলতে পারতি, দিনে কথা হইতো না। চিঠিটা তোর জন্য। সারা জীবন শুনছি হাতের লেখা ভালো হইলে পুরস্কার পাওয়া যায়। আমারও হাতের লেখা ভালো, তাই পুরস্কার হিসেবে পাইলাম সুমির নিজের হাতের লেখা চিঠি, যা আমার হুব হুব করে লেখা দেওয়া লাগবে সুমি, আর সুমি দিবি তার প্রিয় মানুষে। এই পুরস্কার আমি কোনটি রাখব জানি না। আমি সুমিক ভালোবাসলেও ও বাসে অন্য কাউ, সুমি অন্য কাউ ভালোবাসবি বাসু, কিন্তু ওর চিঠিকে আমার লিখে দেওয়া লাগবি। কিরে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বৃষ্টির ভেতরে কই যেতেছস? তোরে দিয়া যে ওদিনকে চিঠি লিখে নিলাম না, আজকে পোলার সাথে দেখা করতে যাইতাস। ও যা যা, মানে ভালো হয়েছে তোর সাথে দেখা হয়েছে, চল তুই আমার গাড়িতে উঠে দিবি। আমি কি উঠাই দেবো? তোর হাত পা আছে, তুই উঠে যা। যা, তুই কি উঠাই দিবি মানে? আজ পর্যন্ত তোরে ছাড়া আমি কোন জায়গায় গেছি? চল আমি যাবো না, তুই যা। ওদিকে কই যাস, তোর বাজার তো এদিকে। এই মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার তুই আসছিস? আমি কোনো চিঠি টিঠি লিখতে পারি না। দেখ, ছোটবেলা থেকে আমি তোর সাথে বড় হয়েছি, আমার সব কাজ তুই করছিস, এটাও তোকে করতে হবে। লিখে দিবি? কি তোর সমস্যা? কি কি হয়েছে? কি হয়েছে মানে? কিছু বুঝতে পারতেছস না তুই এখন? না কি হয়েছে? তুই ওর সাথে দেখা করতে যাস, তোর গাড়ি তুলে দেওয়া লাগে আমার, তুই ওর কাছে চিঠি লিখে সেই চিঠি লিখে দেওয়া লাগে আমার, তুই বুঝিস না তাই চিঠি লিখতে আমার কষ্ট হয়? তোর এত জলে কেন? আমরা তো জাস্ট ফ্রেন্ড। আমার জলে মানে? আমার জলবিলে? আমরা ছোটবেলা একসাথে বড় হয়েছি, তোর সুখে দুঃখে সবসময় আমি পাশে ছিলাম, ভুলে যাস না কিন্তু। তোরে আমিই ভালোবাসি, তুই এই ছেলের সাথে আর দেখা করতে যাইতে পারবি না। কিরে আই, বাসায় বলে রাগ করছস? হ্যাঁ, কি আছে? এই নে তোর জন্য খাবার নিয়ে আসছি, আয় খায়া যা। খাবার খাবো না, তুই বাসায় যা। আয় বলছি, কানের নিচে দিব একটা। আয়, তো খাবার নিয়ে আসতে কইছে কে? আয় বয়, এখানে আয়।
খাবারটা অনেক মজা হয়েছে রে, চাষি রান্না করছে না? এ চাচি রানছে, আমি নিজে রান্না করছি। বলিস কি, তাহলে তো আরো ঘন ঘন রাগ করতে হয়। হয়েছে, তাড়াতাড়ি খা, আমার বাসা যেতে হবে। আচ্ছা তুই এখান কথা কত, আমি যে রাগ করছি তুই এটা জানলি কেমনে? চাচি বলছে। আজকাল তুই আমার খুব খোঁজ খবর রাখিস না? খোঁজ খবর রাখার কি আছে, তুই খাস না, আমি খাবার নিয়ে আসছি, শেষ। ওই দেখ ফেরিয়ালা আসতেছে, চল তোর কিছু কিনে দিমু। দাঁড়ান দাঁড়ান, কিনিবি দেখ, আজকে টাকা আমি দিমু। হইছে, এটা সুন্দর। কোনটা সুন্দর? এটা সুন্দর। এই এটা দেখ, এটা দেখ, এটা দেখ। আরে না, এই যে এটা, এই যে এটা পর, এটা সুন্দর। কাকা কয় টাকা, পছন্দ হয়েছে না? আজকের চিঠিত লেখা আছিল, কালো শার্ট, চশমা, ঘড়ি পরলে নাকি তার প্রিয় মানুষে খুব সুন্দর লাগে। মনের অজান্তেই আজকে আমিও কালো শার্ট পরছি, আমারও চশমা আছে কিন্তু কোনোদিন পরি না, তাই আজকে পরছি। হাতে ঘড়ি, চোখে চশমা, কালো শার্ট, তুই তো কখন এগুলা পরস না, ঘটনা কি? আমার কালো ঘড়ি, কালো চশমা, কালো শার্ট আগেই ছিল, আগে ইচ্ছা হয় নাই, পরি নাই, আজকে ইচ্ছে হয়েছে পরছি, কোনো সমস্যা? সমস্যা নাই, সুন্দর লাগতেছে তোকে। একটা ইম্পর্টেন্ট কথা আছে, মনির। বল, তোর কিসের এত ইম্পর্টেন্ট কথা আমাকে বল। দেখ, তুই তো জানোস আমি পাশের গ্রামের একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস ভালো কথা, বাট আমাকে এইগুলো কেন শোনাচ্ছিস? আমি তোকে বিয়ে করতে চাই রে। তুই বিয়ে করবি কর, আমাকে এইগুলো কেন শোনাচ্ছিস? শোন, বিদেশ থেকে আমার মামা তো ভাই আসছে, এখন বাসা থেকে বলতেছে ওর সাথে আমাকে বিয়ে দিবে, কিন্তু আমি তোকে বিয়ে করব না, আমি তো ওই ছেলেকে ভালোবাসি, আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই। তুই ওই ছেলেকে বিয়ে করবি না, জাহান্নামে যাবি, যা। তুই আমাকে বলতেছিস কেন এসব? দেখ, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি না, তুই সবসময় আমার পাশে ছিলি না, এখন দেখ তুই আমাকে লাস্ট হেল্পটা কর প্লিজ, তুই আমার সাথে যাবি আর ওই ছেলের হাতে আমাকে উঠাই দিবি। আমি তোরে কোনো হেল্প করতে পারবো না, তুই পালায় যাবি না, কই যাবি, তুই যা। দেখ, ছোটবেলা থেকে তুই আমার সবসময় আমার পাশে ছিলি না, কালকে আমি পালায় যাব, তুই আমার সাথে যাবি, তুই আমাকে ওই ছেলের হাতে উঠাই দিবি, প্লিজ। পানি খা, দেখ, দেখে ফেললে সমস্যা না? কই ওই ছেলেকে ফোন দে। কোন ছেলে? কোন ছেলে মানে, তুই যার সাথে পালায় যাবি, যাকে তুই বিয়ে করবি। কার সাথে পালাবো আমি?
দেখ, এখন ফাজলামি করিস না, এখন ফাজলামি করার সময় না। তুই যাকে ভালোবাসিস সেই ছেলে। কারে ভালোবাসি আমি? দেখ, এখন ফাজলামি করার সময় না, কেউ দেখলে পরে সমস্যা হয়ে যাবে। কই ওই ছেলে, কই? এই, তুই তো একটা ভিতুর ডিম। তুই যে আমাকে ভালোবাসিস তুই জীবনে বলতে পারতি? বল, কোনোদিনই বলতে পারতি না। ছোটবেলা থেকে আমি তোর সাথে বড় হয়েছি, আমি যদি তোরে না ভালোবাসি আমি কারে ভালোবাসব? আর ওই যে চিঠিগুলো লিখাই নিলাম তোরে দিয়া, তুই কি ভাবছিস ওগুলো আমি অন্য কারো দেওয়ার জন্য লিখছি? তোর জন্যই লিখছি, আমি তো তোরেই ভালোবাসি। কালকে আমি পালাই যাব, তুই আমার সাথে যাবি, তুই আমার দুই ছেলের হাতে উঠে দিবি। কিরে, আমার বুক চলে গেল, চল তো পালাই যাই। আমি তোরে ভালোবাসি, আমি তোরে বিয়ে করতে চাই, আমার এমন লাগতেছে কেন, চল তো পালাই যাই। তোরে দিয়ে যেদিনকে চিঠি লিখে নিলাম না, আজকে উপলার সাথে দেখা করতে যাইছি। তোরে আমিই ভালোবাসি, তুই এই ছেলের সাথে দেখা করতে যাইতে পারবি না। আমি তো তোরেই ভালোবাসি রে। সুমির বাপ সুমির চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিবে, আর সুমি তো ভালোবাসে আমার, যা জানলাম আজকে। সুমি জানতো পালায় যাওয়ার সাহস আমার নাই, তাই সে আমাক মিথ্যা কথা কয়ে লিয়ে আসিছে। সে আসলে আমাক লিয়ে পালায় যাবি। সুমি আমাক এতটা ভালোবাসে অথচ আমি জানি না। সুমি যখন আমাক কসে ও যাকে ভালোবাসে তাক লিয়ে পালায় যাবি, আর না জানা আমি সিদ্ধান্ত লিয়ে ফেলছি সুমিকেও আমি বাঁচতে দেবো না। করছিও তাই, আর যখন করা শেষ তখন জানলাম সুমি আমাক ভালোবাসে।